স্বাধীনতার 73 বছর পূর্তি উদযাপিত হল শিল্পাঞ্চল রানীগঞ্জ শহর জুড়ে। রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের তরফে এনএসপি রোডে তৃণমূলের পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হল। জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূলের রানীগঞ্জ শহর কমিটির সভাপতি অলোক বসু, কাউন্সিলর সীমা সিং, প্রতিমামুখী শ্যামা উপাধ্যায়রা। মনীষীদের প্রতিকৃতিতে করা হল মাল্যদান। পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল নেতৃত্ব। পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করা হল মিষ্টি ও চকলেট। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের বন্দে মাতরম, ভারত ভাগ্য বিধাতা, তাদের সকলকে আমার অন্তরে শ্রদ্ধা নিম্র শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। অন্যদিকে স্কুলের খুদে পড়ুয়াদের মধ্যে কপি, পেন, পেন্সিল, চকলেট বিতরণের মধ্যে দিয়ে এই দেশের 73তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফে। পথ চলতি বহু মানুষের মধ্যে বিতরণ করা হল মিষ্টি, চকলেট প্রভৃতি। মনীষীদের ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি টাঙ্গিয়ে তাতে দেওয়া হল মালা। অন্যদিকে আবার রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হল। উত্তোলন করলেন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সীমা সিং। কচিকাচাদের মধ্যে বিতরণ করা হল চকলেট। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে অবস্থিত রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাব আলীর পার্টি কার্যালয়েও এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে। উত্তোলন করেন মোহাম্মদ সোহরাব আলী, ছিলেন তার অনুগামীরা। মোহাম্মদ সোহরাব আলী বলেন, আজ হি কে দিন আমারা দেশ 1947 মে আজাদ হুয়া থা, 15 আগস্ট 1947। আজ 73 সাল হো গিয়া আমারা দেশ মে, হামলোগ পুরে দেশবাসী বহুত বড়া তেহার কে হিসাব সে হামলোগ 15 আগস্ট মানাতে। পুরে দেশবাসী আপনার দেশকে আগে বড়ানো কে লিয়ে একজুট রে, মজবুতি সে আপনার দেশকে আগে বড়া। বৃহস্পতিবার দেশের 73তম স্বাধীনতা দিবস উদযাপন করল বিজেপিও। রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় বিজেপির শহর মণ্ডলের তরফে জাতীয় পতাকা উত্তোলন করা হল। উত্তোলন করলেন শহর কমিটির সভাপতি শামশের সিং, ছিলেন বিজেপি নেতা বিধান মণ্ডল প্রমুখ। বেদি সাজিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে করা হল মাল্যদান। সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস।